খুলনার আইকনিক মন্দির 108 শিব মন্দির। 1809 সালে বর্ধমানের রাজা তেজচন্দ্র দ্বারা নির্মিত এই মন্দিরকে নবকৈলাস মন্দিরও বলা হয়। 108 নামে হলেও 109টা মন্দির আছে। দুটো সমকন্দ্রিক বৃত্তে 108টা আটচালার মন্দির আছে, 34টা ভেতরের বৃত্তে, 74টা বাইরের বৃত্তে। জপমালার 108 রুদ্রাক্ষের কথা ভেবেই হয়তো এই মন্দির বানানো। মন্দিরের মধ্যে শিবমূর্তি রয়েছে, একটি কালো একটি সাদা, একটি কালো একটি সাদা এইভাবে, এবং ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজে এই মূর্তিগুলো সাজানো রয়েছে। বাইরের 74টা বৃত্তের মতো একই, ভেতরে 34টা বৃত্তের মধ্যেও একই। ঘুরতে ঘুরতে দেখতে পাবেন যে ঘড়ির কাটার মতো একবার উল্টো দিকে ঘুরতে ঘুরতে 12টা তখন সমকোণিক দূরত্বে পৌঁছবেন ভেতরের বৃত্তের সঙ্গে, এবং আবার যখন ঘুরে আরেকটি দরজায় আসবেন ওই সমকেন্দ্রিক বৃত্তে দেখবেন আবার ঘড়ি কাটার মতো ঘুরতে ঘুরতে শিবলিঙ্গগুলো সেইভাবে স্থাপিত রয়েছে। এটা একটা দেখার মতো জিনিস। বাইরের বৃত্তে চক্রাকারে ঘুরে আপনি যখন ভেতরে ঢুকবেন সেখানেও অনুরূপ মূর্তি, সাদা এবং কালো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আপনি দেখতে পাবেন। মন্দিরের গাম্ভীর্য, এর ইতিহাস পরম্পরা বিচার করলে আপনি বুঝতে পারবেন যে 200-300 বছর পূর্বে কিভাবে মানুষ এরকম সুন্দর মন্দির নির্মাণ করতে পেরেছিল। আপনাকে এর পরিবেশ মুক্ত করবে। যখন বৃন্দাবনের রাস উৎসবের সূচনা হল, কৃষ্ণ বললেন আমি এখানে লীলা করব। এবার কৃষ্ণ লীলা করবেন, শিব দেখতে চাইলেন, শিব দেখবেন, কিন্তু কৃষ্ণ বলে দিলেন
যে ওখানে কোনো মহিলার প্রবেশ হবে না, সেই জন্য যাতে মহিলার প্রবেশ নিষিদ্ধ বলে পাহারা দিতে, এবার চোখ মায়া পাহারা দিচ্ছেন। হঠাৎ দেখলেন একজন শ্বেত সখী ভেতরে ঢুকে গেল, তখনও কিন্তু মানে তিন আনা দেখতে পেয়েছে। তারপরে হঠাৎ করে লীলা বন্ধ হয়ে গেল, কৃষ্ণ এলো। কি হলো? তা সবাই নারী প্রবেশ করেছে। যোগমায়া ঠিক বুঝতে পারলেন মহাদেব প্রবেশ করেছেন স্বয়ং, অথচ মহাদেব দেখবেনই একেবারে। যোগমায়া বললেন, না তুমি ধরা পড়ে গেছো, তুমি দেখতে পারো, কৃষ্ণ যেহেতু মানুষ ছিল না। শিব রোধে অগ্নিশর্মা হয়ে আপন পুরুষাঙ্গ টেনে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। এইটুকু এবার সেই শাস্ত্রে আছে, তখনই কাটা পুরুষাঙ্গ তরফর তরফর করে লাফাতে শুরু করে, ত্রিভুবন কাঁপতে লাগলো। তখন সমস্ত দেবতারা বলেন, এ তো প্রলয় আসন্ন, নারায়ণের কাছে যাও। কী হবে? নারায়ণ তখন বললেন, তিনটে বেলপাতা, ওই তিনটে বেলপাতা যেরকম থাকে ওই বেলপাতা যোগমায়া যদি আপন জনিতে ছুঁয়ে নিয়ে শিবের মাথায় দিয়ে দেয়, ওই লিঙ্গর মাথায় দিয়ে দেয়, তাহলে সেই কাটা পুরুষাঙ্গ থাকবে। সেটা তাই হলো। নারায়ণ কিন্তু খুব লজ্জিত হলেন। নারায়ণ বললেন শিবকে, যে তুমি দেখতে পাবে দাসলীলা, সেটা কলিযুগে শান্তিপুরে তুমি অদ্বৈত হয়ে জন্মাবে, আর আমি শান্তিপুরে দাসলীলা করে জন্মাবো।